বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় ঢাকার অদূরে প্রকৃতি ঘেরা গাজীপুরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির আওতাধীন গাজীপুর তথা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে বিএমটিএফ স্কুল যে সুখ্যাতি অর্জন করেছে, 1994 সালে বিএমটিএফ কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পর সেই সুখ্যাতিতে সাময়িক ভাটা পড়ে, অস্থিরতা দেখা দেয় স্কুলের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর। বাংলাদেশ সেনাবাহিনী বিএমটিএফ এর দায়িত্বভার গ্রহণের সাথে সাথে 2008 সালে বিএমটিএফ স্কুলের দায়িত্বভারও তাদের উপর ন্যস্ত হয়। বিএমটিএফ স্কুল ফিরে পেতে থাকে তার হারানো সোনালি অতীত। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিএমটিএফ কর্তৃপক্ষ স্কুলের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, যা ক্যাডেট কলেজগুলোর সমপর্যায়ের। বর্তমানে 2020 সালে প্রায় 900 ছাত্রছাত্রীর জন্য বিএমটিএফ স্কুলে রয়েছে 23টি শ্রেণীকক্ষ এবং 27 জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। প্রতিদিন স্কুল মাঠে প্যারেড, জাতীয় সঙ্গীত, পবিত্র কোরআন তেলাওয়াত ও শপথের মাধ্যমে শুরু হয় বিদ্যালয়ের কার্যক্রম। ছাত্রছাত্রীদের জন্য বিএমটিএফ স্কুলে আছে অত্যাধুনিক লাইব্রেরি, যেখানে ছাত্রছাত্রীরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বিভিন্ন জটিল বিষয়ে নিজেদের আইডিয়াগুলো শেয়ার করতে পারে। বিএমটিএফ উচ্চ বিদ্যালয় লাইব্রেরি অনেক, এখানে প্রায় 2000 বই রয়েছে এবং বইগুলোর মধ্যে বিভিন্ন ভ্রমণ কাহিনী, উপন্যাস, জীবনী, বিভিন্ন বিখ্যাত লেখক বা মনীষীদের বই রয়েছে। এছাড়া আমরা বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং তাদেরকে পুরস্কৃত করি। সাম্প্রতিককালে বিএমটিএফ স্কুলের খুদে বিজ্ঞানীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে তাদের নিজেদের তৈরি করা বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে অত্যন্ত সুনাম অর্জন করেছে। আমার এই প্রজেক্টের নাম হলো ডিজিটাল ফায়ার ডিটেকশন এবং ফায়ার ওয়ার্নিং সিস্টেম। এখানে আমার এখানে এটি হলো কিচেন। কিচেনে যদি আমরা অনেক সময় গ্যাস অন করে চলে যাই, যাতে অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা যদি এই সিস্টেমটা এখানে ব্যবহার করি, তাহলে আমাদের গ্যাসের মাত্রা যখন বেড়ে যাবে বা মাত্রা অধিক হয়ে যাবে, তখন এখানে সাথে সাথে এয়ার এক্সচেঞ্জ চালু হয়ে যাবে এবং গ্যাসের লাইনটি যদি ছিল এটা অফ হয়ে যাবে, যাতে আমাদের ঘরের অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনাটা চলে যাবে। এবং যদি কখনো আগুন লেগেই যায়, তখন আমাদের এখানে টেম্পারেচার সেন্সর এবং ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে আমাদের তাপমাত্রা দেখাবে। তাপমাত্রা যখনই 40 ডিগ্রি উপরে চলে যাবে, তখন সাথে সাথে এই ট্যাঙ্কটি থেকে পানি এসে পুরো ঘরটিকে ভিজিয়ে দেবে এবং আমাদের ঘরটিকে নিরাপদ করবে। ডিজিটাল ফায়ার কন্ট্রোলিং সিস্টেম, এই প্রজেক্টটি আমাদের শিক্ষার্থীরা তৈরি করেছে। এই প্রজেক্টটি নিয়ে আমরা উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছি, তারপর ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা প্রথম স্থান লাভ করেছি এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছি। আমাদের এই প্রজেক্টটার নাম রোল মডেল অফ স্মার্ট অ্যান্ড ডিজিটাল গাজীপুর সিটি। এখানে আমাদের স্কুল রয়েছে এবং তার অপর পাশে রয়েছে আমাদের নদীবন্দর। এখানে আমাদের রয়েছে মেট্রো রেল সহ হসপিটাল এবং বিএমটিএফ টাওয়ার সহ হোটেল সহ আমাদের একটা উন্নত সিটির জন্য যা যা থাকা দরকার সব কিছুই আমাদের এই প্রজেক্টটিতে রয়েছে। স্কুলে প্রতি বছর নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া অঙ্গনে জেলা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর বিএমটিএফ স্কুল বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিএমটিএফ স্কুলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে প্রায় অংশগ্রহণ করে থাকে। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করে অনেক পুরস্কার অর্জন করেছে এবং জাতীয় টেলিভিশন প্রোগ্রামগুলোতেও আমরা অনেকবার অংশগ্রহণ করেছি। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিএমটিএফ উচ্চ বিদ্যালয় সরকার নির্দেশিত কর্মসূচিগুলো গুরুত্ব সহকারে পালন করে থাকে। শিক্ষার্থীদের মধ্যে মরণঘাতী মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে বিএমটিএফ স্কুল মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করে। দরিদ্র শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক বোধ জাগ্রত হয়। শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে বিএমটিএফ স্কুলে রয়েছে চমৎকার শিশু শিক্ষার পরিবেশ। খেলাধুলা, চিত্রাঙ্কন ইত্যাদির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুব্যবস্থা রয়েছে অত্র বিদ্যালয়ে। অত্যাধুনিক অডিও ভিজুয়াল শিক্ষা পদ্ধতি শিশুদেরকে শিক্ষার প্রতি আরো আগ্রহী করে তুলেছে। প্রাক্তন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ভাস্কর্য, আন্তঃহাউস বিজ্ঞান মেলা, মেধা উৎসব, বার্ষিক পুরস্কার বিতরণ 2019-এর উদ্বোধন অনুষ্ঠানে বিএমটিএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, ওএসপি, এসজিপি, এনডিসি এর নির্দেশনায় বিদ্যালয়ের বর্তমান সভাপতি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের কাজ। আমাদের স্কুল সায়েন্স প্রজেক্ট, নাচ, গান, একক অভিনয় এবং অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে টোটাল উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে 37টি পুরস্কার পেয়েছে। বর্তমানে বিদ্যালয়ের লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য এবং কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিএমটিএফ লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সালেম মোহাম্মদ সুলতানুজ্জামান স্যারের নির্দেশনায় এবং বিদ্যালয়ের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান স্যারের সার্বিক প্রচেষ্টায় বিদ্যালয়ের মটো, মিশন, বাস্তবায়ন সহ অতি সত্বর এই বিদ্যালয়টিকে গাজীপুর তথা সারা বাংলাদেশের মধ্যে সেন্টার অফ এক্সিলেন্সে পরিণত করার জন্য সর্বাত্মক
প্রচেষ্টা অব্যাহত আছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে স্কুল প্রাঙ্গণে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য কথকতা একাত্তর। বিএমটিএফ স্কুলে আছে 20টি ডেস্কটপ, 5টি ল্যাপটপ এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন সম্বলিত অত্যাধুনিক ডিজিটাল কম্পিউটার ল্যাব। অত্র বিদ্যালয়কে গাজীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা। বিএমটিএফ কর্তৃপক্ষের পরিচালনায় বিএমটিএফ স্কুল তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে এই প্রত্যাশা আমাদের সবার। বিএমটিএফ স্কুলে পড়তে পেরে আমি গর্বিত। আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই আমাদের প্রিয় বিএমটিএফ স্কুলের সেই সোনালী দিনগুলোর কথা। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় বিএমটিএফ স্কুল। গাজীপুরের শ্রেষ্ঠ শিক্ষকগণ তখন পাঠদান করাতেন ছাত্রছাত্রীদের। সেই সব শ্রদ্ধেয় শিক্ষকগণের কথা আজও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। চিকিৎসা কর্মকর্তা মেডিকেল অফিসার জনাব মাজহারুল হক সাহেবের উদ্যোগে প্রথম বিএমটিএফ প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত করা হয় ১৯৭০ সালের জানুয়ারি মাসে। এদিকে প্রাইমারি স্কুল একটা ছিল চত্বর প্রাইমারি স্কুল, এদিকে চাকুলে একটা প্রাইমারি স্কুল ছিল, আর হাই স্কুল ছিল অত্রঞ্চলে একমাত্র রানী বিলাস। আমার মনে আছে যে ১৯৭৬ সালে আমরা মাত্র যখন প্রথম এসএসসি ব্যাচটা যেটা আমরা দেই সেখানে দুইজন ছিল সায়েন্সের, চারজন ছিল আর্টসের। তাদেরকে এমনভাবে প্রিপেয়ার করানো হয়েছিল যে আমরা ১৯৭৬ সালে প্রথম যে ব্যাচটা দেই গাজীপুর বিলে হাইস্কুল আমরা প্র্যাকটিক্যালে নিয়ে আসি, এবং ওই দুইটা মেয়েই তখন তৎক্ষণাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছে। সেই সোনালী দিনের অসংখ্য ছাত্র ছাত্রীরা আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে, দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করছে। আমি ১৯৭৯ সালে এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে উত্তীর্ণ হই। বর্তমানে আমি ঢাকা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমাদের যে বেদ ছিল ১৯৭৯ সালের বেদ, সেই বেস থেকে আমার এক বন্ধু ইকরামুল হক, সে বর্তমানে বাংলাদেশ সচিবালয়ের একজন সচিব ফেরদৌসি আক্তার, সেও একজন অর্থনীতিবিদ। আমার বন্ধু সেলিম মেরিন ইঞ্জিয়ার এই স্কুল থেকে প্রথম বেসে আমাদের মজিব ভাই আছে, সে বাংলাদেশের একজন ভালো প্রখ্যাত ডাক্তার, এবং মইনুল ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কাজে কর্মরত আছে। এই স্কুল থেকে পাশ করে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। আমি আজাদ তালুকদার ১৯৮৯ এর ব্যাচের বিএমটিএফ স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে আমি আয়ারল্যান্ড প্রবাসী এবং আয়ারল্যান্ড লোকাল গভর্নমেন্টের প্রথম নির্বাচিত কোন প্রবাসী এবং বাংলাদেশি। আমার সমস্ত বন্ধু বান্ধব যারা ছিলেন শুধু বাংলাদেশে নয় প্রবাসেও, তারা তাদের মেধা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। বিএমটিএফ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে
তৈরি হয়েছে বিএমটিএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পুনর্মিলনের 2020 এর এই অনুষ্ঠানে সম্মানিত বিএমটিএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় পুনর্মিলনী, পিকনিক ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করে প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করেছে। আমার এবং উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজ্ঞাপন এবং অনুদানের মাধ্যমে আর্থিক সহায়তা করে এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই স্কুলে আজকে আমার চোখের পানি এসে গেছে স্কুলে যখন আমি দেখলাম, কারণ আমার বহু স্মৃতি বহু মানে পরিশ্রম এই স্কুলের সঙ্গে জড়িত ছিল। আমি বিএমটিএফ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিএমটিএফ স্কুলের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি প্রদান প্রকল্প চালু করেছি। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে এই অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকবে। এই প্রকল্পগুলোকে গতিশীল রাখতে প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনদের সকলের সহযোগিতা কামনা করছি। বিএমটিএফ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হয়েছে একটি মহতী উদ্দেশ্যকে সামনে রেখে। আসলে এটা একটা প্ল্যাটফর্ম হয়েছে, এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সামাজিক অনেক কাজ করতে পারবো এবং আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন করতে পেরেছি। বিএমটিএফ স্কুলের প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার দায় থেকে আমাদের বিএমটিএফ স্কুলের একটি ছাত্র যেন অর্থাভাবে পড়ালেখা বন্ধ না হয় সেদিকে আমরা নজর রাখবো এবং বিএমটিএফ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা ঠিক সেই কাজটি করতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা এবার 16 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে আমরা অ্যালামনাই বৃত্তিটা দিচ্ছি এবং মেধাবী ছাত্রছাত্রীদের আমরা ক্রেস্ট প্রদান করছি। সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেই ভালো ভালো কাজগুলো করতে চাই তো আমাদের এই ভালো কাজে আপনারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। আমাদের শিশু কৈশোরের স্মৃতি বিজড়িত আমাদের প্রিয় বিএমটিএফ স্কুল নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি। বিএমটিএফ স্কুল মানেই আমাদের অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক ভালোবাসা।